পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসেন। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। এবার ফের নতুন চরিত্রে দেখা যাবে জয়াকে। নতুন সিনেমা দশম অবতার শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে জয়ার। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আর এই সিনেমাতেই পুলিশের চরিত্রে হাজির হবেন জয়া। গত বুধবার জয়া আহসান সহ দশম অবতার সিনেমার চার চরিত্রের লুক প্রকাশ করেছে জিও স্টুডিওস ও এসবিএফ এন্টারটেইনমেন্ট। এছাড়া সিনেমাটির টিজারও প্রকাশ হয়েছে, সেখানে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় জয়াকে। সোফায় বসে কারো দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। সৃজিৎ মুখার্জি পরিচালিত দশম অবতার সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ক্যারিয়ারে অনেক চরিত্রেই অভিনয় করেছেন তিনি, তবে এবার জয়া হাজির হবেন পুলিশের চরিত্রে। ভারতীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী এবার জয়াকে পুলিশ রূপে হাজির করছেন সৃজিৎ। সিনেমাটির কাজও প্রায় শেষের পথে, চলতি বছরের দুর্গাপূজায় এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।